বল রয়েছেন, সেহেতু স্বাস্থ্যখাতে কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এবং যে কোনো পেশি বাজার সচেতনের মুখে চিকিৎসা সেবা চালিয়ে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চিকিৎসকরা আশা করেছিলাম গণ উত্থানের পর অন্তর্বর্তী সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের সহিত আলাপ আলোচনা করে আওয়ামী সরকারের ভঙ্গুর স্বাস্থ্যখাতকে পুনর্গঠন এবং দুর্নীতিবাদ চিকিৎসকদের অপসারণ ও দুর্নীতি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং সৎ যোগ্য পরিচ্ছন্ন বঞ্চিত চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল কলেজের প্রিন্সিপাল হাসপাতালের পরিচালক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পূরণ করে একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবেন এবং বৈষম্যের শিকার চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন করে যোগ্য পদে বদলে দিয়ে পদায়ন করে তাদের মেধাকে কাজে লাগাবেন এবং ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস সচল করবেন। কিন্তু আমরা গণ উত্থানে এক মাস হয়ে গেল তার কোনো বদল দেখতে পাচ্ছি না, বরং শান্তি মিছিলে অংশগ্রহণকারী দুর্নীতিবাদ ও ছাত্র জনতা চিকিৎসা বাধা প্রদানকারী স্বৈরাচারী দর্শক চিকিৎসকদের পদায়ন করার মাধ্যমে তাদের পুনর্বাসন করা হচ্ছে। গত 16 বছর বৈষম্যের শিকার চিকিৎসকদের যথাযথ বদলি ও পদোন্নতির ব্যবস্থা না করে তাদের বঞ্চনাকে দীর্ঘায়িত করছে এবং নানাভাবে হয়রানি করছে। 8ই আগস্ট নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সকল নাগরিক মতো চিকিৎসক সমাজও আমরা আশা করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে যে আশা নিয়ে পেশিবাদের পতন হয়েছে তার আলোকে বৈষম্যী নতুন স্বাস্থ্য ব্যবস্থা। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের শুরুতেই আমরা দেখলাম পেশিবাদী এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী বিগত সরকারের সুবিধাভোগী লোকদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিঃসময়ের পরিচালক হবেন না, কিন্তু নতুন পদায়িত ব্যক্তি ডাক্তার রুবেদ আমি ফেসিবাদের একজন দোষক হিসাবে বিগত সরকারের সকল দুর্নীতি সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। 3-8-24 তারিখে ছাত্রজন আন্দোলনের বিরোধিতা করে বেশিবাদের দোষর চিকিৎসকদের অংশগ্রহণে যে শান্তি সমাবেশ করা হয়েছে কেন্দ্র সাহিত্য রায় তার অন্যতম পরিচালনকারী ও বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত বর্তমান নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক। ছাত্রজন আন্দোলন যে চেতনার বিরুদ্ধে সেই বেশিবাদী চেতনার ব্যক্তি উচ্চবিলাসী পদলোভী চিকিৎসককে বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারছে না। ডাক্তার রুবেদ আমিনের পেশাগত অসঙ্গতি, 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই ডাক্তার রুবেদ আমিন